নমস্কার শ্রাবিত সকল, সরকারি কর্মচারী আর পেনশনার সকলে 60% পেনশন লাভ করব, হে আমি আপনার কবলে ওলাইছো। এতিয়ারপর সরকারি কর্মচারী সকলে NPS আর OPSর মাজ রাস্তা কেন্দ্রীয় সরকার মঞ্জুরি প্রকাশ করেছে, আর হেয়া হল NPS আর OPSর মাজর তো যাক UPS বলে কোয়া হয়। আর এই UPS মানে ইউনিফাইড পেনশন স্কিম, আর এই স্কিম আপনার অহা 1 এপ্রিল 2025 তারিখেরপর আরম্ভ হব। আর এতিয়ারপর সরকারি কর্মচারী সকলে NPSত থাকিব নে UPSত থাকিব হেয়া নিজে বাছনি করিব পারিব, আর কেন্দ্রীয় সরকারের কর্মচারী সকলে নিজে হেয়া সিদ্ধান্ত করে NPS নহলে UPSর ভিতর হব পারিব। আর UPS পেনশন আসনি 1 এপ্রিল 2025 আরম্ভ হব। আর জানা হয়েছে যে 2004 চনত অবসর গ্রহণ করা কর্মচারী সকলেও UPSর অধীনত আহিব। আনহাতে রাজ্য সরকারেও এই UPSত নতুন মডিউল সিদ্ধান্ত গ্রহণ করিব পারিব, আর NPSর পরিবর্তে কেন্দ্রীয় সরকার কর্মচারী সকলে কিন্তু UPS লাভ করিব। আনহাতে রাজ্য সরকার কর্মচারী সকলেও UPSর অধীনত আহিব পারিব, আর যার ফলত 2004 পিছত অবসর গ্রহণ করা কর্মচারী সকলক বকেয়া মোকলাই দেওয়ার কারণে কেন্দ্র সরকারে 800 কোটি টাকা ধার্য করেছে। আর এই ইউনিফাইড পেনশন স্কিম যা UPS বলে কোয়া হয়েছে মোকই, তার ভিতর সরকারি কর্মচারী এজনে কমসে কম 25 বছর চাকরি সম্পাদন করব লাগিব। যদিহে 25 বছর চাকরি সম্পাদন করে তেনহলে শেষর দরমহার 50% পেনশন পাবলে সক্ষম হব। আনহাতে সরকারি কর্মচারী আর পেনশনার এজনে যদিহে কমসে কম 10 বছর আপনাদের চাকরি সম্পাদন করে অবসর গ্রহণ করে তেনে স্থলত আপনালকে 10,000 টাকা ন্যূনতম পেনশন UPSর অধীনত পাবলে সক্ষম হব। আনহাতে পেনশনারজনের যেতে মৃত্যু হব তেতিয়া পেনশনারজনে যে 50% পেনশন পাই আসে তার ঠাইত তেওর পত্নীয়ে ঘরের মানুষে 60% পেনশন পাবলে সক্ষম হব। আর হে রাজ্য আর কেন্দ্র সরকারের 23 লাখ সরকারি কর্মচারী সকলে UPSর সুবিধা পাবলে গই আছে, আর এই ক্ষেত্রে রাজ্য সরকারেও এই UPSর আর্হি লব পারিব, আর যার ফলত 60% পেনশন। আনহাতে সরকারি কর্মচারী সকলে অন্তিম দরমহার 50% পেনশন পাবলে সক্ষম হব। হে আপনাদের নিশ্চয় UPS সম্পর্কে যদিহে আপনার ক্লিয়ার হয়েছে তেনার ভিডিওটি নিশ্চয় লাইক এটা দি সাবস্ক্রাইব করলে নাপাহরিব। ভিডিওটি সবাই ধন্যবাদ। জয় অসম।